10 বছর ধরে বাংলার মানুষকে অত্যাচারিত বঞ্চিত শোষিত করে রেখেছে অবহেলিত করে রেখেছে আগামী 1 তারিখের ভোট তাদের উচিত শিক্ষা দেওয়ার উপর আপনি দেখুন গতকাল রেমাল ঘূর্ণি ঝড়ে বিশেষ করে এই জেলায় একাধিক ঘরে একাধিক ব্লকে অনেক জায়গায় অনেক বাড়ি নষ্ট হয়েছে চাষযোগ্য জমিতে এর প্রভাব পড়েছে গাছ পড়ে কেউ আঘাত পেয়েছে কোথাও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে একটা বিজেপির নেতাকে পাশে দাঁড়াতে দেখেছে আমি কালকে আমতলায় এসেছি পরিস্থিতি সরে জমিনে খতিয়ে দেখতে এমনকি চণ্ডী পঞ্চায়েত আর চকিনায়েত নগর বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে সেখানে আমি রিলিফ ক্যাম্পে নিজে উপস্থিত হয়ে মানুষ পরিষেবা পাচ্ছে কিনা খাওয়া দাওয়া হচ্ছে কিনা দেখে এসেছি বিজেপির কোন নেতা পাশে গিয়ে দাঁড়িয়েছে বিপদ হোক বা প্রাকৃতিক দুর্যোগ যখনই হয় মানুষের ভয় ঘরের ছেলেই পাশে এসে দাঁড়ায় বহিরাগতরা নয় এটা প্রমাণিত প্রতিষ্ঠিত আপনার আনন্দে আপনার উৎসবে আপনার সুখের সময় হয়তো আপনি তৃণমূলকে পাননি কিন্তু আপনার বিপদে দুঃখে আর আপদে তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে এটা প্রতিষ্ঠিত अब तक लगभग 17,000 करोड़ रुपया आंकड़ा याद रखेंगे जो लोगों से लूटा गया था ऐसे 17,000 करोड़ रुपया उन लोगों को मैं वापस दे चुका हूं लौटा चुका हूं बंगाल में भी आपका लूटा हुआ धन आपको वापस मिले मैं उसके लिए पूरी कोशिश कर रहा हूं इंडी वाले गरीब और मध्यम वर्ग की कमाई का एक्सरे करने की बात करते हैं अब मोदी इन भ्रष्टाचारियों की काले धन की गंदी कमाई की अब मैं उसका एक्सरे निकालूंगा मोदी की गारंटी है पहले मैंने गारंटी दी थी न खाऊंगा न खाने दूंगा अब मेरी गारंटी है जिसने खाया है उससे बाहर निकालूंगा और जिसका खाया है उसको मैं लौटाऊंगा ये मोदी की गारंटी है टीएमसी के नेताओं के पास भी ये जो नोटों के पहाड़ निकले हैं एक एक रुपये का हिसाब होगा जिसका लूटा है उसको वापस कैसे मिले इसके लिए मैं कानूनी रास्ते बना रहा हूं आपना दे रही फोन नाम है जे কালিমা লিপ্ত করা হচ্ছে সেটা একটা মিথ্যে সেটা আপনাদের হয়তো জানতে বাকি নেই এই বন কখনোই 2,000 টাকায় কারোর কাছে বিক্রি হয়নি আর হবেও না কেননা এই বন আপনাদের সাথে ছিল আর আজীবন আপনাদের সাথে থাকবে আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মানীয় মঞ্চে দাঁড়িয়ে সেই প্রতিজ্ঞা করে যাচ্ছে তাই আপনাদের কাছে আমি বেশি কিছু বলবো না দুই একটা বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করব আজকের এই মঞ্চে যেটা আমার আপনাদের কাছে বলার ছিল আজকের এই মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি করছি এই গ্রান্টি আমার মা ভাই বোনেদেরকে গ্রান্টি সবার নিতে হবে তাই আমার মা বোনেরা একবার এই গ্রান্টি যাব আমাদের মোদিজি মাননীয় মোদিজির নামে একবার জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম
আর এই এই পশ্চিম বাংলায় আজকের যে তৃণমূলের ছোট ছোট এখনো যে ছোট ছোট যে পিঁপড়ারা এখনো আমার বাড়ি দিচ্ছে আর মা বোনদেরকে হুমকি দিচ্ছে আর মিথ্যে কেস দিয়ে যেটা ভাই মায়েদেরকে হাজত বাস করাচ্ছে তার উপযুক্ত জবাব আমরা দেব দিচ্ছি আমরা এই 2024 জুনের 4 তারিখে তার জবাব দেব মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন আর দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হচ্ছেন আর এই বসির হাত আমরা ওনাকে উপহার হিসেবে দিচ্ছি।